অ্যাকাউন্ট থেকে ফেসবুকে যাকে উদ্দেশ্য করে পোস্ট করবেন সেই ব্যক্তি ছাড়া আর অন্য কেউ আপনার পোস্ট দেখতে পারবে না। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমরা ফেসবুকে সচরাচর পোস্ট করে থাকি, সেই পোস্টগুলা সকল মানুষই দেখতে পারে, মানে পাবলিক করা থাকলে সবাই আপনার পোস্ট দেখতে পারবে, লাইক কমেন্ট করতে পারবে। কিন্তু ফেসবুকে পোস্ট করার এমন কিছু সিক্রেট আছে, এমন কিছু সিক্রেট পিক বা পোস্ট আছে যেগুলো আপনি একজন ব্যক্তিকে বা দুইজন ব্যক্তিকে উদ্দেশ্য করে পোস্ট করতে চাচ্ছেন সেই ব্যক্তি ছাড়া, যাতে অন্য কেউ আর আপনার পোস্টটা দেখতে না পারে। ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাবো যাকে উদ্দেশ্য করে পোস্ট করবেন সেই ব্যক্তি ছাড়া আর অন্য কেউ আপনার পোস্ট দেখতে পারবে না। তো প্রিয় ভিউয়ার্স আপনি চাইলে এই কাজটাও করে রাখতে পারেন, আপনি যাকে উদ্দেশ্য করে পোস্ট করবেন সেই ব্যক্তি ছাড়া সকল মানুষই পোস্ট দেখতে পারবে আর ওই ব্যক্তি আপনার পোস্ট আর দেখতে পারবে না। তো প্রিয় ভিউয়ার্স ফেসবুকের এই অসাধারণ সিস্টেমটা কীভাবে করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি, তো চলুন ভিডিওটা শুরু করা যাক, স্ক্রিনে লক্ষ্য রাখুন। তো প্রিয় দর্শক, যাকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করবেন সেই ব্যক্তি ছাড়া আর অন্য কেউ যাতে আপনার পোস্ট না দেখতে পারে, এই ধরনের পোস্ট কিভাবে করবেন, এটা করার জন্য আপনি প্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর এখানে পেয়ে যাবেন হোয়াটস অন ইউর মাইন্ড, এই অপশান একটা ক্লিক করে দেবেন, অথবা এখানে ক্লিক করে আপনি পিকচারগুলোও দিতে পারেন, আপনি আপনার মতন পোস্ট করে নেবেন। প্রথমেই তো আমি এখানে একটা পোস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়, তার পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে বিকুক মনে হয়। বর্তমানে বাস্তবে এটি চলতেছে, তার জন্য এমন ধরনের একটা পোস্ট করলাম, আপনারা কিছু মনে করবেন না। এখন যদি আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিই তাহলে আমার এই পোস্টটা সকল মানুষই দেখতে পারবে। কিন্তু আপনি এখন চাচ্ছেন যাকে উদ্দেশ্য করে পোস্ট করতে চাচ্ছেন শুধু সেই ব্যক্তি পোস্ট দেখতে পারবে, এটা করার জন্য আপনি এই যে উপরে পেয়ে যাবেন এখানে পাবলিক, পাবলিক অপশন একটা ক্লিক করে দিবেন। আপনি যেহেতু একজন ব্যক্তিকে মেনশন করতে চাচ্ছেন, ডেডিকেট করতে চাচ্ছেন, আপনি এখানে পেয়ে যাবেন সিমোর, সিমোর অপশন একটা ক্লিক করে দেবেন। সিমোর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন স্পেসিফিক ফ্রেন্ড, এই অপশন একটা ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে, আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে সকল ফ্রেন্ড এখানে শো করবে। আপনি এখান থেকে যাকে ডেডিকেট করতে চাচ্ছেন, যাকে উদ্দেশ্য করে পোস্ট করতে চাচ্ছেন তার নামটা এখান থেকে আপনি মেনশন করে দিবেন। তো আপনারা যাকে উদ্দেশ্য করে পোস্ট করতে চাচ্ছেন তার নামটা এখান থেকে মেনশন করে দিবেন। আমি এখান থেকে আমার একটা নাম মেনশন করে দিচ্ছি। তো প্রিয় দর্শক, এই যে এখান থেকে আমার নামটা এখানে মেনশন করে দিচ্ছি, আপনারা আপনার সেই ফ্রেন্ড অথবা আপনার বন্ধুদের নামটা মেনশন করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন এখানে রাইট চিহ্ন হয়ে গেছে, তারপর উপরে পেয়ে যাবেন ডান অপশন, ডান অপশন একটা ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন আবার ডান, ডান অপশনে ক্লিক করে দিবেন। তো প্রিয় দর্শক, এই যে দেখেন এখানে স্পেসিফিক ফ্রেন্ড শুধু আপনার এই ব্যক্তিটাই দেখতে পারবে আপনার এই পোস্টটা, আর অন্য কেউ পোস্ট দেখতে পারবে না। তো প্রিয় দর্শক, তারপর আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো এখন আপনি চাচ্ছেন যে আপনি ওই ব্যক্তি ছাড়া যাতে সকল মানুষই, সকল ফ্রেন্ডরাই আপনার পোস্ট দেখতে পারে এবং সেই ব্যক্তি আর আপনার পোস্ট দেখতে পারবে না, এটা করার জন্য আপনি আবার এখানে পেয়ে যাবেন স্পেসিফিক ফ্রেন্ড, এই ফ্রেন্ডের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে পেয়ে যাবেন ডোন্ট শো টু সাম ফ্রেন্ড, এই অপশন একটা ক্লিক করে দেবেন। দেখেন এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার যে কোনো একজন ফ্রেন্ডের নাম সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে রেড কালার হয়ে গেছে, মানে আপনার এই ফ্রেন্ড ছাড়া আপনার সকল ফ্রেন্ডগুলো আপনার পোস্টগুলো দেখতে পারবে। আপনি যদি এখান থেকে আরও মেনশন করেন, দেখেন এখান থেকে আমি চারজন মেনশন করেছি, পাঁচজন মেনশন করেছি, এই পাঁচজন ছাড়া আমার ফেসবুকে যত ফ্রেন্ড আছে সকলেই আমার এই পোস্ট দেখতে পারবে আর এই পাঁচজন আমার এই পোস্টটা দেখতে পারবে না। তো প্রিয় দর্শক, তারপর আপনি এখানে পেয়ে যাবেন ডান অপশন, ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর আবার এখানে পেয়ে যাবেন ডান অপশন, ডান অপশনে ক্লিক করে দিবেন। এখন দেখেন এখানে ফ্রেন্ড এক্সপেক্ট যে এই পাঁচজনকে আমি মেনশন করেছি, ডেডিকেট করেছি, এই পাঁচজন ছাড়া আমার এই পোস্টটা সবাই দেখতে পারবে। এখন চাচ্ছেন যে আপনি আবার আপনার পোস্টগুলা সকল মানুষই দেখতে পারবে, এভরি ওয়ান দেখতে পারবে, আপনার এই ধরনের পোস্ট করতে চাইলে আবার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার পাবলিকের উপর ক্লিক করে দিবেন। পাবলিকের উপর ক্লিক করে দেওয়ার পর আবার ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনি নেক্সট অপশনে ক্লিক করেন তাহলে আপনার এই পোস্টগুলা সকল মানুষই দেখতে পারবে। তো প্রিয় দর্শক, মূলত ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।